ওয়েলকাম টু মাই চ্যানেল পিডিস মাদার্স ওয়ার্ল্ড। আমি শুভ্রা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সঙ্গীতের থেকে ব্লগটা শুরু করছি, সারাদিন সেরকম ভালো করতে পারিনি। তো এখন প্রায় 6:15 বাজে, তো সন্ধ্যা, তো সন্ধ্যা দেব, তো গোপালকে ভোগ দিতে হবে। তো শাশুড়ি মা একটু চাচি ফাটিয়েছিলো, তো হাজব্যান্ড বললো ওটা বানাতে, তো ভাবলাম এটা বানাই, তাহলে গোপালকে ভোগ দেওয়া হবে আর আমাদেরও সেবা হবে। তো চলো বানিয়ে নিই। তো আমি গোপালের মতন 4 বানিয়ে নেব, তারপর বাকিগুলো আমার হাজব্যান্ডই বানাবে, কেননা আমাকে আমি সন্ধ্যা দিয়ে গোপালকে ভোগ দিয়ে শয়ন দেব। তো এদিকে আমি হয়তো আসতে পারবো না, হাজব্যান্ডই বাকিগুলো কমপ্লিট করবে। তো চলো আমি গোপালেরটা বানিয়ে নিই। গোপালের জন্য যেহেতু বানাচ্ছে, বাসনগুলো কিন্তু আমার সবই নিরামিষ বাসন। তো আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, তো এবার বাকিগুলো দেখি ভাজা ভাজছে হাজব্যান্ড। তো চলো দেখি কি করছে। আর এদিকে বাবু পড়তে বসেছে, আর টিউশন গেছে, ও স্কুলের হোম বাবু স্কুলের হোমওয়ার্কটা করে নিচ্ছে, ও এখন অ লিখছে, এরপরে ইংলিশটা করবে। আর আজকের 4 ফাইনালি আমাদের 1 হয়েছে, কেননা ও দুধ চা খায়, আমি র চা খাই, তো আজকে 2 লাল চা। পটল ভাপা রুটি করেছে আজ রাতে। তো আমরা নিচে খুব গরম লাগছে, তো ছাদে এসেছে, ছাদে খেয়ে ওখানে বাসন ধুয়ে পাশে বাসন টাসন ধুয়ে একবারে নিচে যাব। আর এই পটল ভাপাটা আমি হালকা তেল দিয়ে ভাপা করে নিয়েছি, দিয়ে কাঁচা পেঁয়াজ লঙ্কা মেখে পটল পোড়ার মতন মেখে নিয়েছি, খানিকটা পটল পোড়ার মতন লাগে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসন কাটা ধুয়ে নেব, আর ওরা পাশে খেলা করছে।
তো ওরা একটু খেলা করে নিক, আমি ততক্ষণ বাসন কোথায় ধুয়ে নিই। একা একা একটু ভয় লাগে, ঘরে রান্নাঘরটা ছিপছিপে হয়ে যায়, তো ওর জন্য এখন ছাদে বাসনটা ধুয়ে এখানে। তো চলো কাজটা সেরে নিয়ে আর আজকের মতন এখানে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট একটি ব্লগে। আর কালকে তো রথযাত্রা, তো ওর একটা ভালো স্পেশাল ব্লগ আসবে। তো চলো, গুড নাইট।